नमस्कार आई एम शुभजीत रॉय वेलकम टू माय यूट्यूब चैनल। आज के आमी आपनादेर सामने एक छोट्ट केस निये आलोचना करब। এই কেসটি আমি যখন দেখেছিলাম এই কেসটা দেখার সময় আমাকে পেশেন্টের সঙ্গে ততটা কথা বলতে হয়নি, পেশেন্ট বলেছে আর আমি শুনেছি, আর সেই কথাগুলোকেই আমি রুব্রিকে কনভার্ট করি এবং তাকে তার জন্য মেডিসিন সিলেক্ট করেছিলাম। এবং আমার সিলেক্টেড মেডিসিন দেওয়ার পর রোগী 4-5 দিনের পর থেকেই রিলিফ পাওয়া শুরু করে এবং আস্তে আস্তে 1 মাসের মধ্যে সে ভালো হয়ে যায়। কেসটা হচ্ছে কেস অফ ডিসপেপসিয়া। আমরা সবাই জানি ডিসপেপসিয়া মানে হচ্ছে অজীর্ণ রোগ। পেশেন্টটি প্রায় 5-6 মাস ধরে তার এই অজীর্ণ রোগের জন্য কষ্ট পাচ্ছিল। সে এলোপ্যাথি ডাক্তার দেখিয়েছে, হোমিওপ্যাথি ডাক্তার করেছে, কিন্তু তার কোনো সুরাহা মিলছিল না। তো সে আমার কাছে কোনো একজনের কাছ থেকে শুনে আসেন, আসার পর আমাকে বলছে, বলে নি একটু প্রসঙ্গক্রমে, এনার বয়স হচ্ছে 45 ইয়ার্স এজ, একটা মেল পেশেন্ট। তিনি আমার চেম্বারে আসে, আমাকে বলে যে ডাক্তারবাবু, আমি প্রায় 4-5 মাস ধরে আমি আমার এই গ্যাস, অ্যাসিডিটি, অম্বল, গলা বুক জ্বালা এবং কনস্টিপেশনের সমস্যায় ভুগছি। আমার পায়খানাটা ঠিকঠাক ক্লিয়ার হচ্ছে না, আর তার সঙ্গে না আমার এই বাঁ পাশটায় একটু চিনচিন চিনচিন করে ব্যথাও হয়, মাঝে মাঝে বুকের এই মাঝখানেও হালকা একটা ব্যথা হয়। ডাক্তারবাবু, আমার এই সমস্যা না আমাকে কষ্ট দিয়ে যাচ্ছে প্রায় 4-5 মাস ধরে, আমি কত ওষুধ খেলাম, কত কিছু করলাম, কমছে না। ডাক্তারবাবু, আমি না খাবার, যখন আমি খাবার খাই বাড়িতে তেল মশলা এড়িয়ে চলি, আমি মশলাদার যুক্ত কোনো খাবার আমি কিন্তু খাই না ডাক্তারবাবু, কিন্তু ডাক্তারবাবু আমার না এই সমস্যা থেকেই যাচ্ছে, আমার না এই সমস্যা 5-6 মাস ধরে কষ্ট দিয়েই চলেছে, আমি কষ্ট পাচ্ছি, 6 মাস ধরে আমাকে কষ্ট দিচ্ছে, আমার এই কষ্ট কমছে না ডাক্তারবাবু, আমি খুব কষ্ট পাচ্ছি এই রোগের জন্য। তো আমি বললাম যে আর কিছু বলবেন? তো সে বললো, ডাক্তারবাবু আর কিছু বলতে কি, আমার না ডাক্তারবাবু এই যে আমার পেটে ব্যথা হয় বা এই বুকের মাঝখানে হালকা হালকা ব্যথা হয়, আমি এই ব্যথাটা নিয়ে আমি সেরকম কিছু ভাবছি না, আমি ভাবছি শুধু আমার একটু টেনশান হচ্ছে যে আমার না আবার পেটের মধ্যে কোনো ক্ষত হয়ে যায় বা কোনো আলসার হয়ে যায়, এই শুধু আমার ভয়, আর কিছু ভয় না, আর আমি কোনো ভয় পাচ্ছি না ডাক্তারবাবু। তো আমি এই পেশেন্টটার এইটুকু কথা শোনার পর, এইটুকু কথা শুনেই আমি রুগীর কথাকে রুব্রিকে কনভার্ট করি এবং তার জন্য মেডিসিন সিলেক্ট করি। তো এখানে রুগী কি বলছেন দেখুন, আমি কিন্তু বেশি কথা তার সঙ্গে বলিও নি, তাকে বেশি কথা জিজ্ঞেসও করিনি, পেশেন্ট যা বলেছে আমি শুনেছি, এটাকেই রুব্রিকে কনভার্ট করেছি, তারপরে আমি তাকে তার জন্য মেডিসিন সিলেক্ট করেছি। তাহলে আমি এই ক্ষেত্রে কি নিয়েছিলাম, তাহলে চলুন শুরু করা যাক। আমি কি কি রুব্রিক এই পেশেন্টের এই কথার উপর নির্ভর করে আমি নিয়েছিলাম, এখানে প্রথমে পেশেন্ট এসে বলল, ডাক্তারবাবু আমি 5-6 মাস ধরে কষ্ট পাচ্ছি, আমাকে 5-6 মাস ধরে এই গ্যাস, অ্যাসিডিটি, অম্বল এবং এই পায়খানার সমস্যা কষ্ট দিচ্ছে, আমি খুব কষ্ট পাচ্ছি ডাক্তারবাবু। এখান থেকে আমি একটি ছোট্ট রুবিকে পৌঁছে যেতে পারি, সেটা হচ্ছে ডিলিউশনস পার্সিকিউটেড, হি ইজ পার্সিকিউটেড, মানে আমি এই রোগের দ্বারা, এই গ্যাস, অ্যাসিডিটি, অম্বল এই সমস্যার জন্য আমি কষ্ট পাচ্ছি, আমাকে আমার কষ্ট দিচ্ছে, আমাকে নির্যাতন করে যাচ্ছে, আমি পরিশান হয়ে যাচ্ছি, ডিলিউশন পার্সিকিউটেড, হি ইজ পার্সিকিউটেড। ডাক্তারবাবু আমার এই সমস্যার জন্য না ডাক্তারবাবু আমি কোনো খাবার দাবার কিছু খাই না, তেল মশলাদার খাবার, মশলাপাতি যুক্ত খাবার আমি এড়িয়ে চলি। এখান থেকে আমরা ছোট্ট একটি সুন্দর রুব্রিকে চলে যেতে পারি, সেটা হচ্ছে কেয়ারফুলনেস। কি বললাম? কেয়ারফুলনেস। কেয়ারফুলনেস মানে কি? সতর্কতা অবলম্বন করা। এই কেয়ারফুলনেস রুব্রিকটা আমরা কখন ব্যবহার করব? যখন কোনো পেশেন্ট তার রোগের জন্য যখন সে তার সতর্কতা অবলম্বন করে চলবে, অর্থাৎ আমি জানলাম যে আমার এই পেটে এই কষ্ট হচ্ছে, আমার এই কষ্টের জন্য যদি আমি এখন তেল মশলাদার যুক্ত খাবার খাই তাহলে আমার সমস্যা বেড়ে যাবে, তাই জন্য আমি আগের থেকে কি হলাম, সতর্কতা অবলম্বন করলাম, এটাই হচ্ছে কেয়ারফুলনেস।
দেখুন এখানে পেশেন্টকে আমি যখন জিজ্ঞেস করলাম আর কিছু বলবেন, বলছে ডাক্তার বাবু আর কি বলবো বলতে কি আমার না এই যে পেটে ব্যথা হচ্ছে চিনচিন করে বা এই কষ্ট হচ্ছে, আমি না এর জন্য বেশি কিছু চিন্তা করি না। আমার বেশি চিন্তা হয়, আমার টেনশন হয় যে আমার পেটে না কোনো ক্ষত হয়ে যায় বা কোনো আলসার হয়ে যায়। তাহলে আমরা এখান থেকে সুন্দর একটি রুব্রিকে দুটো রুব্রিকে পৌঁছে যেতে পারি। পেশেন্ট কি বললো, আমি এই ব্যথাটা নিয়ে তত চিন্তা করছি না, অর্থাৎ এই ব্যথাটার প্রতি পেশেন্ট কি উদাসীন। তাহলে আমরা এখান থেকে রুব্রিক নিতে পারি ইনডিফারেন্স পেইন টু, মানে সে তার ব্যথার ক্ষেত্রে উদাসীন। ডাক্তারবাবু আমার চিন্তা হচ্ছে আমার না পেটে আলসার হয়ে যায়, আমার না পেটে ক্ষত হয়ে যায়, এই টেনশন হয়। অর্থাৎ এখানে পেশেন্ট কি হচ্ছে ভয় পাচ্ছে, ফিয়ার, মানে ইন ফিউচার ভবিষ্যতে ভবিষ্যতে তার ভয়। তাহলে আমরা এখান থেকে রুব্রিক নিতে পারি ফিয়ার ইনজুরি বিং ইনজুর্ড অফ, অর্থাৎ এই রোগের জন্য সে যেন ইনজুর্ড না হয়। অর্থাৎ সে কিসের ভয় পাচ্ছে, ডাক্তারবাবু আমার টেনশন হচ্ছে, আমার চিন্তা হচ্ছে, অর্থাৎ আমার ভয় হচ্ছে আমি না এই রোগের দ্বারা আমি আহত হই, মানে আমার আঘাত লাগে। দিস ইজ ফিয়ার ইনজুরি বিং ইনজুর্ড অফ। তাহলে আমি এখানে চারটে রুব্রিক কী কী নিলাম, একটা হচ্ছে ডিলিউশনস পারসিকিউটেড হি ইজ পারসিকিউটেড, নেক্সট যে রুব্রিক নিয়েছিলাম কেয়ারফুলনেস, অ্যান্ড নেক্সট যে রুব্রিক নিয়েছিলাম ইনডিফারেন্স পেইন টু, অ্যান্ড লাস্টলি আমি যে রুব্রিকটা নিয়েছিলাম সেটা হচ্ছে ফিয়ার ইনজুরি বিং ইনজুর্ড অফ। এর উপর নির্ভর করে আমি পেশেন্টটিকে চায়না 33টে ডোজ দিই, 5 দিন পর থেকে আস্তে আস্তে তার সমস্যা করে কমে যায়। আমি 15 দিনের মাথায় তাকে চায়না 200 সিঙ্গেল ডোজ দিয়েছিলাম, তারপর থেকে তার সমস্ত সমস্যা প্রায় 6 মাসের সমস্যা গায়েব হয়ে যায় এবং পেশেন্টটি সম্পূর্ণরূপে ভালো হয়ে যায়। তো চলুন আজকে আমরা একটা ছোট্ট কেস শিখলাম, আশা করি আপনারা বুঝতে পেরেছেন। আজকে এ পর্যন্ত, নেক্সট কেসের জন্য আপনারা অপেক্ষা করুন, সবাই ভালো থাকবেন, নমস্কার।